সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের এপিসোডে থাকছে তিন ডিম দিয়ে তৈরি সুপার সফট ভ্যানিলা বার্থডে কেক। আশা করি আপনাদের জন্য খুব সহজ হবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি শুকনো পুরগুলো চেলে নিব। অবশ্যই আপনারা এরকম একটি চালনি দিয়ে শুকনো পুরগুলো চেলে নেবেন। তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। তো দিয়ে এখন আমি শুকনো পুরগুলো চেলে নিচ্ছি। আমি শুধু একবার না, আমি দুই থেকে তিনবার শুকনো পুরগুলো চেলে নিয়েছি। আমি আপনাদেরকে দেখে নেই, দেখাতে গেলে বড় হয়ে যাবে। অবশ্যই শুকনো পুরগুলো দুই থেকে তিনবার চেলে নেবেন। তো শুকনো পুরগুলো চালা হয়ে গেছে, আমি এক সাইডে নিয়েছি। তো এখানে আমি তিনটে ডিম নিয়েছি। তো ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। তো এভাবে করে আলতো করে আমি ডিম সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো একটা ডিমের কুসুম একটু ভেঙে গিয়েছে, সাথে কিছু হবে না। তো একে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। তো এখন আমি সাদা অংশটা কিছুটা ফুম করে নিব। মিডিয়াম স্পিডে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ডউইচ দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি পুনে এক কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে এক কাপ চিনি দিয়ে নিতে পারেন। তো আমি পুনে এক কাপ নিয়েছি, এটা আমি মনে করি এরা মানে এর চেয়ে বেশি আর মিষ্টি প্রয়োজন হয় না। তো আমি দুই তিনবারে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। একবারে চিনিটা অ্যাড করতে যাবে না, তাহলে ডিমের ফুমটা ভালো হয় না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা, যে আলাদা রেখেছিলাম ডিমের কুসুমটা দিয়ে আমি আবার ভালো করে ডিমের মেরাংটা তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স। অবশ্যই আপনারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন, যে কোনো সুপার সুপার পেয়ে যাবেন। আর আমি রেগুলার রান্নার তেল দুই টেবিল চামচ দিয়েছি। তেলে কিন্তু ডিম কেকটাকে খুব ভালো কিছু করে না, তেল সামান্য দিলেই হয়। তো দিয়ে আমি একটু বিট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো পুরগুলো যে চেলে রেখেছিলাম। তো তিন চার ধাপে আমি মিশিয়ে নিব, আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়া এখানে করা যাবে না, আলতোভাবে এভাবে স্পেচুলার দিয়ে এভাবে করে মিশিয়ে নেবেন। তো শুকনো পুরগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকে রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই সহজ হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে এটা আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু খুব তাড়াহুড়ো করে মিশানোর কোনো প্রয়োজন নেই। তো দেখে দিচ্ছি কীরকম ব্যাটারটা রাখতে হবে। এই যে পারফেক্টলি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখানে 8 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোল মোল্ড, এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি ট্যাপ করে দিচ্ছি, এর মধ্যে আমি একটি টুথপিক দিয়ে, ভিতরে বাবলস যেন না থাকে এর জন্য আমি টুথপিক দিয়ে ভালোভাবে নেড়েচে দিচ্ছি। তারপরে আবার একবার ট্যাপ করে দিয়েছি। তো চুলাতে আমি প্রিহিট করার জন্য 10 মিনিট আগে সিলভার হাঁড়িটি বসিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো এর মধ্যে আমি লেখালেখি কাগজ দিয়ে দিচ্ছি। তো লেখালেখি কাগজটা দিলে কেকের উপর যে একটা কালার আসে সুন্দর, সেই কালারের জন্য আমি লেখালেখি কাগজটা দিয়ে কেকের মূলটি বসিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 মিনিটের মধ্যে আমি বেক করে নেব। তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো 30 মিনিট পর আসলাম, একদম পারফেক্টলি ভ্যানিলা স্পঞ্জ কেকটি হয়ে গিয়েছে। তারপর আমি চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে, একদম ক্লিন আসছে, তার মানে পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন আমি মোল্ড আউট করে নেব একটু ঠান্ডার পর। তো আমি দেখিয়ে দিচ্ছি চারদিক দিয়ে ঘুরিয়ে, কেকটাকে তো কোনো দিক দিয়ে কোনোভাবে চুষে যায়নি। তো এখন আমি মোল্ড আউট করে যে পেপারটা দিয়েছিলাম সেটাও তুলে নিচ্ছি। তো আমি চাপ দিয়ে দেখে দিচ্ছি কিরকম স্পঞ্জ হয়েছে। আমার আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। তো চলুন আমরা ক্রিমটা তৈরি করে নেই, কেকের উপরে যে ডেকোরেশনটা করব। তো এখানে আমি 2 কাপ হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি মিডিয়াম স্পিডে আমি ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে 10 মিনিটের মতো সময় লাগবে ক্রিমটা তৈরি করতে পারফেক্টলি হতে। তো এর পরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে আবার বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো বাটারটা দিয়ে আবার মিডিয়াম স্পিডে ক্রিমটা তৈরি করে নিচ্ছি।
তো কিরকম হলে পারফেক্টলি আপনারা বুঝতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম যখন দেখছেন যে আর ইয়ার থেকে পড়তেছে না, তখনই বুঝবেন যে পারফেক্টলি ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। তা আমি বাটিটাকে উফুর করে দেখিয়ে দিচ্ছি, পড়ে যাচ্ছে না কিন্তু। তো এই পর্যায়ে আমি ক্রিম এখান থেকে কিছুটা ক্রিম উঠিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে কেকের উপরে ফ্লাওয়ার বানানোর জন্য। তো আমি আলাদা করে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি কিন্তু চামচ দিয়েও কিন্তু উপুর করে ভালো করে জাকি দেখাচ্ছি, ক্রিমটা কিন্তু চামচ থেকে পড়তে চাচ্ছে না। তো এইটুকু আমি রেখে দিচ্ছি এক সাইডে। দু তিন ফোঁটা ব্লু কালার দিয়ে দিচ্ছি বাকি ক্রিমটার মধ্যে দিয়ে। এখন আমি এক মিনিটের মতো আবার বিট করে নিচ্ছি যেন ব্লু কালারটা হয়ে যায়, সাদা ক্রিমটা ব্লু কালার হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনারা করে নেবেন, তারপরে চাইলে যে কোনো কালার করে নিতে পারেন। তো এখন আমি কেক বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেকের একটি স্লাইস। তো স্লাইসটা দিয়ে এর উপরে আমি কিন্তু সুগার সিরাপ দিয়েছিলাম, তো সেটা আমি দেখাতে পারি নাই, ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো এর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে করে ক্রিমটা চারো দিক দিয়ে সুন্দরভাবে আলতোভাবে, তো এর উপরে আমি আরেকটি কেকের স্লাইস দিয়ে সুগার সিরাপ এভাবে করে লাগিয়ে নিয়েছি। তো এর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা খুব ফিনিশিং করতে হবে না, কেননা ভিতরে কিন্তু দেখা যায় না। তো যতটুকু সম্ভব আপনারা এভাবে করে সুন্দরভাবে স্মুথ করে নেবেন। তো এইভাবে করে আমি একে এক একটি স্লাইস বসিয়ে দিচ্ছি। তো কেকটাকে আমি চার পিস করেছিলাম। তো চারদিকে ক্রিমটা লাগিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। তো ক্রাম কোটিং করা হয়ে গেছে। তো আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, যে কেকের যে গুঁড়াগুলো উঠে সেইগুলো গুঁড়াগুলো আর উঠবে না। তো অবশ্যই আপনারা 10 থেকে 15 মিনিট ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো এখন আমি উপর দিয়ে ফিনিশিং করে নিচ্ছি ক্রিম দিয়ে। আমি ফ্রিজ থেকে নামিয়ে এনে এবং করে আবার সুন্দরভাবে ক্রিমটি লাগিয়ে নিচ্ছি। তো ফিনিশিংটা করতে একটু সময় লাগে, তো আপনারা একটু সময় লাগিয়ে ক্রিমটা লাগিয়ে নেবেন। কেকটি ফিনিশিং হয়ে গেছে। তো আমি এখন টুটি নজেল দিয়ে আমি হোয়াইট ফ্লাওয়ার করে নিচ্ছি। খুবই সহজভাবে কিন্তু ফ্লাওয়ারগুলো দেওয়া যায়, আর অনেক কিছু আছে যে বলার থেকে আপনারা দেখে নিয়ে কিন্তু সহজে করে নিতে পারবেন। তো আমি সাইড দিয়েও দিয়ে দিচ্ছি ফ্লাওয়ারগুলো এভাবে করে, আমি সাইডটা দেখাতে পারি নাই। তো ক্রিম আমি কিছুটা রেখেছি, সাদা অংশ সাদা ক্রিম, এর মধ্যে আমি ব্লু কালার হাফ চা চামচ দিয়ে আমি ডিপ একটি ব্লু কালার করে নিচ্ছি। তো এটা এক মিনিটের মতো আবার বিট করে নিয়েছি। তো এর উপরে হোয়াইট ফ্লাওয়ারের উপরে আমি এখন 6P নজেল দিয়ে আমি এবং করে চারপাশে বসিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের মতো, দেখতে খুবই সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। তো একই নজেল দিয়ে আমি নিচে বর্ডার দিয়ে নিয়েছি। তো বর্ডারটা আমি আর ভিডিওতে দেখাতে পাই নাই, ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল তার জন্য আমি নিচে বর্ডারটা দেখাতে পাই নাই। এর উপরে আমি সুগার বল বসিয়ে দিয়েছি ফ্লাওয়ারের উপরে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর খুব সহজভাবে এই রেসিপিটা দেখানো হয়েছে। তো আমি আজকের কেকটি কেটে দেখাচ্ছি না, এটা আমি একজনকে গিফট করব ওনার বার্থডে, এবং উনি আমার বাবা তুল্য এবং আমার ভাইয়ের শ্বশুরের জন্য আমি এই কেকটি আজকে করেছি। আর এই কেকটার ওজন প্রায় 2 কেজির মতো হয়েছে। আমার আজকের রেসিপিটি এখানে শেষ করব, আজকের মতো আল্লাহ হাফেজ।